সমস্ত কোটের কুকুর আছে, মানে লোমের কুকুর, ফারালা কুকুর, তাদেরকে চান একটু কমই করালে বেটার। হাস্কিকে নাকি এসিতেই রাখতে হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আলটিমেট এবার খরচাটা বুঝতেই পারা যায়, মানে সেই ঘুরে ফিরে একই দাম, একই দাম। এখান থেকেই নেবেন, ভালো বাচ্চা দেখে মা বাবা দেখে শুনে নেবেন। ওই এনাদের প্রাইস গুলো জানা হলো না একবার, প্রাইস সবই 42,000 রেখেছি আমি। আচ্ছা, নেগোসিয়েশনটা সেটা আছে, তখন না হয় বসে অল্প কিছু নেগোসিয়েশন করে দেওয়া যাবে। যাকে দেখলে মনে হয় বাড়িতে এনে একটু পুষি বা তাকে নিয়ে একটু ব্যস্ত থাকি, কিন্তু তার পিছু পিছু কিছু ডাউটও থাকে, কিভাবে মেনটেন করব তাকে, তাকে হয়তো এসিতে রাখতে হবে, খাবার খাওয়াবো, এই অনেক কিছু চলতে থাকে সবার মাথায়। তো এই সব কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতে। এই ভিডিওতে আজকে আমরা যাচ্ছি হাওড়ার জাম্বো পেট ক্যানেলে। তন্ময়দা বলবে হাস্কি মেনটেন করবেন কি করে। আরেকটা কথা, এই পেট ক্যানেল থেকে আপনারা বাবা মা দেখেই হাস্কি পাপিস কালেক্ট করতে পারবেন। তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি, তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশে হারা জুটি, সকলকে জানাই দিশে হারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পুরনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জিজ্ঞাসা করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি চলে এসেছি তন্ময়দার ক্যানেলে, জাম্বো পেট ক্যানেল এটার নাম। আমি প্রথমেই ডেকে নেবো তন্ময়দাকে। তন্ময়দা একটু আসুন। নমস্কার, আমার চ্যানেলে আপনি প্রথম। আচ্ছা, তো আপনার প্রথমেই জিজ্ঞেস করি আপনার এই বাড়ির লোকেশনটা কি? আমার বাড়িতে এখানে আসতে গেলে আপনারা যদি কেউ হাওড়া দিয়ে আসেন, হাওড়া থেকেও আসতে পারবেন, হাওড়া থেকে 4টে স্টেশন। আর যদি মেন লাইন দিয়ে ধরুন উত্তরপাড়া সাইড দিয়েও যদি আসতে চান, উত্তরপাড়ার দিক দিয়েও আসা যাবে। মানে এমন একটা জায়গায় রয়েছে এটা, হাওড়া হুগলি সবের মিডিলে। আচ্ছা, আর কোন স্টেশনে? এটা বেলানগর স্টেশনে নামলে, হাওড়া থেকে কড লাইনে বেলানগর স্টেশন, ডানকুনির আগে স্টেশন, ডানকুনির আগে স্টেশন। ওকে, আপনার ক্যানেলের নামটা আমি যদিও আগে বলেছি আরেকবার বলুন। আমার ক্যানেলের নাম হচ্ছে জ্যাম্বো পেট ক্যানেল। আচ্ছা, জ্যাম্বো হচ্ছে অ্যাকচুয়াল আমার প্রথম, মানে লাইফে আমার প্রথম ল্যাব ছিল। আচ্ছা, যার সাইজটা অনেক বড় ছিল, জ্যাম্বো সাইজের ছিল, জ্যাম্বো সাইজের ছিল, মানে 56 কেজি তার বডি ওয়েট ছিল, নরমাল ফিগার। ও আচ্ছা, মোটা নয়। তো সেই কারণে ও যখন মারা যায়, ভুল ট্রিটমেন্টে মারা যায়, তখন আমি ট্রিটমেন্ট লাইনের সাথে জড়িতও নই। এখন তো আপনি শুনেছি ট্রিটমেন্ট লাইনের সাথে জড়িত। আমি ওর জন্যই আমি এই ট্রিটমেন্ট লাইনটাকে বেছে নিয়েছি। আচ্ছা, তো এখন মোটামুটি ট্রিটমেন্ট লাইনটাই ম্যাক্সিমাম, বাচ্চার কেনা বেচার ব্যাপারটা একটু কম, মানে এটা শখেতে করি। তো আচ্ছা, ট্রিটমেন্টটাই মেন। আচ্ছা, আর যেটা করি সেটা একটু মন দিয়ে করেন? মন দিয়ে মানে বেস্ট কোয়ালিটিটাই করি। আচ্ছা, আশা করি দেখলে বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, আর আপনার কন্টাক্ট নাম্বারটা যদি একটু? আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 8910757520। ওকে, আর এটাতেই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল? একদম। ওকে, আর আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, আপনার এখান থেকে ডেলিভারির কি ব্যবস্থা? মনে করুন আপনার ডেলিভারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যাভেলেবল? তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কি বলুন তো, মানে অনেকে না বেয়ার করতে পারে না, মানে ফ্লাইটে করে পাঠালেই বেটার হয়। কিন্তু অনেকে ধরুন কেউ 20,000 টাকার বাচ্চা কিনবে, তাকে যদি বলি যে 12,000-14,000 টাকা ফ্লাইট খরচা, সে আগেই পেছনে চলে যায়। এবং আমি তাদেরকে সাজেস্ট করে দিই আপনারা আপনাদের লোকাল জায়গা থেকে নিন। মোটামুটি আমি ধরতে পারি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার ডেলিভারি অ্যাভেলেবল? আমি নিজে গিয়ে ডেলিভারি, ডেলিভারি আপনি নিজে গিয়ে করেন? ওকে, কারণ কোন লোক, এইটাই প্রথম যে মানে ওনার নিজে গিয়ে ডেলিভারি করে এখানে। আর ব্রিড গুলো সমস্ত কিছুই দেখাবো, মা বাবাকেও এই ভিডিওতে আমরা দেখাবো। তো চলুন এবার দেখে নেওয়া যাক, প্রথমে মা বাবা, তারপর বাচ্চা। হচ্ছে অ্যালেক্স, এ হচ্ছে বাবা, ওনার পিছনে দাঁড়িয়ে আছে। বলুন এনার বয়স কত? এর বয়স হয়েছে 2.5 বছর প্লাস, মানে 3 বছর এখনো হয়নি। আচ্ছা, তো এ আগেও একবার বাচ্চা হয়েছে এদের দুজনের। আচ্ছা, এর আর জয়ী দুজনের আগেও বাচ্চা হয়েছে, কপার কালার হয়েছিল, এইবার আর কপার কালার হয়নি। আচ্ছা, এবার সবই ম্যাক্সিমামই বাবার মতো হয়েছে। আচ্ছা, মায়ের মতো হয়েছে কয়েকটা। আচ্ছা, তো দেখা যাক বাচ্চাগুলো মোটামুটি
দুটো বুকিং হয়ে গেছে আর দুটো হবে। তো এর একটু ডিটেইলসটা বলবেন। এ হচ্ছে গিয়ে এ কিন্তু সাইবেরিয়ান হাস্কি নয়। হ্যাঁ, এটা কিন্তু আলাস্কা, মানে এদের ল্যাজ কিন্তু উল্টা নয়, দেখুন হাঁটলে বুঝতে পারবেন। এই দেখুন ল্যাজটা যে উল্টে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে আলাস্কা হাস্কির হচ্ছে গিয়ে। আর এদের কোট হচ্ছে আলাস্কা হলেই তখন এদের কোটটা হয় কি, এদের ডবল কোট হয়, মানে উলি কোট থাকে। আচ্ছা, আর প্লাস লং কোট। এই ডবল কোটের বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে। আর হচ্ছে গিয়ে যখন এখন মোল্টিং এর মধ্যে আছে বলে একটুখানি কম লাগছে দেখতে, কারণ এই শীতের আগে একটু মোল্টিং হয় সব কুকুরেরই। মায়ের তো বাচ্চা হলে আরো বেশি হয়, দেখলেই বুঝতে পারবেন। তো একে যখন আনাই তখন কেরালা থেকে আনাই। আচ্ছা, আমি যখন আনাই তখন দুটো ক্যানেল থেকে আমি আলাদা আলাদা করে কুকুর নিই, কারণ নালে সেম ব্রিড হয়ে যেতে পারে, তখন বাচ্চাগুলোর উপর এফেক্ট পড়ে। ওকে, তো সেই কারণে দুটোকে আলাদা আলাদা জায়গা থেকে আনানো হয়েছে। কোয়ালিটি আগে কোয়ালিটি তারপরে বাচ্চা, মানে দেখেই বোঝা যাচ্ছে বাবার কোয়ালিটি এরকম হয় তাহলে বাচ্চার কোয়ালিটি কি হবে। মাটাকেও আপনারা হয়তো এখন লোমটা কম আছে হয়তো বুঝতে পারছেন না, বুঝতে পারবেন না। মাও কিন্তু হাস্কি হিসেবে বড়। আর এর বয়স কত একটুখানি? যদি বয়স আড়াই বছর প্লাস আছে, তিন বছর হয়নি এখনো। আচ্ছা, যখন কিনেছিলেন তখন কি দাম পড়েছিল? তখন আমার 1,25,000 টাকা পড়েছে। 1,25,000 টাকা উইদাউট পেপার, উইদাউট পেপার। এটা দুটোই ব্লু আইজ তো নিশ্চয়ই? এর হ্যাঁ, দুটোই ব্লু আইজ, দুটোই ব্লু আইজ আছে। এই যে ব্লু আইজ দেখিয়ে দিলাম, কোডার বলছি না, গায়ে হাত দেওয়ারও দরকার নেই, এমনিতেই দেখে বোঝা যাচ্ছে যে কি কোড। হাস্কির মাজেল, এই যে মুখের উপরে যে মাজেলটা হয়, হ্যাঁ, সাইবেরিয়ান হাস্কির মাজেলটা কম হয়, মানে সরু হয়। আচ্ছা, আর আলাস্কা হাস্কির মাজেল অনেক মোটা হয়। আপনারা হেড, মাজেল, লেজ এই সব গুলো বোন স্ট্রাকচার, বোন স্ট্রাকচার আমি বলতে যাচ্ছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন, মানে ঠকিয়ে ব্যবসা করার দরকার নেই। ফিগার মানে মানে বোন স্ট্রাকচার ফিগার, আমি অনেক কুকুর মানে অনেক হাস্কি দেখেছি, এর মতো হাস্কি আমি মানে খুবই, পা গুলো দেখলেই বুঝতে পারবেন, শুধু পা গুলো দেখান তাহলেই বোঝা যাবে। এই হচ্ছে পজ, এটা হচ্ছে আমার পা, আমি পাশে আমার পাটাকে রাখছি, এ হচ্ছে ওর পা। অসাধারণ অসাধারণ, মানে অদ্ভুত কোয়ালিটি। আচ্ছা, আমি একটুখানি আপনাকে জিজ্ঞেস করব, এই হাস্কি নিয়ে অনেকেরই কোশ্চেন আছে। দেখুন, এ তো দেখুন আমার তো ক্যানেলে এসি আছে ঠিকই, হ্যাঁ, কিন্তু খুব গরম পড়লে তখন আমি এসিতে রাখি, নালে কিন্তু আমি এসিতে রাখি না। আচ্ছা, এ নর্মাল ওয়েদারে ছাদে গরমেই বসে থাকে, গেটের কাছে গিয়ে বসে থাকে। আচ্ছা, ওখানে তো ফ্যানও নেই, এসিও নেই, ডিসিও নেই, কিছুই নেই, রোদ্রের আলো রয়েছে। তো মানুষের ধারণা যেটা, হাস্কিকে নাকি এসিতেই রাখতে হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আর আরেকটা কথা বলে রাখবো এই ভিডিওর মাধ্যমে, যেহেতু ট্রিটমেন্ট লাইনের সাথে জড়িত আছি বলে, মানে এটা বলতে পারেন অনেক স্যারেরই বক্তব্য, যে সমস্ত কোটের কুকুর আছে, মানে লোমের কুকুর, ফারালা কুকুর, তাদেরকে চান একটু কমই করালে বেটার, মানে বছরে 2-3 বার চান করালে এনাফ। ও তো মোটামুটি ধরুন 7 মাস মতো চান হয়ে গেছে, 7 মাস আগে। আচ্ছা, এরও এরকমই, এরও এর 5 মাস মতো হয়েছে। ডেলি গাটাকে স্পঞ্জ করি এটুকু। আচ্ছা, মানে স্পঞ্জ করলেই হয়? স্পঞ্জ করলেই হবে, মানে লোমের কোয়ালিটি না দাদা, সত্যি কথা বলতে স্কিন লোম নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে এই ফারের কুকুর চলবে না। আচ্ছা, আমার আরেকটা একটু মানে জানার আছে যে হাস্কি পুষতে অনেক খরচা আছে, এটা অনেকে ধারণা। হাস্কি পুষলে দেখুন, আমার তো ঘরে হাস্কি রয়েছে। হ্যাঁ, মানে হাস্কি কি খায় এটা? এটা আপনার ড্রাই ফুডের উপরেই আছে, দুজনেই দুজনেই শুধু ড্রাই ফুড খায়, ড্রাই ফুড খায়, ভাত মাংস খায় একবেলা করে। আচ্ছা, আর দুবেলা ড্রাই ফুড। মানে মোটামুটি কিরকম খরচা এর? দেখুন, হাস্কি পুষলে খরচা বলতে, খারাপ মাইন্ডে কেউ নেবেন না, না না, এরা যদি 2 দিন পর পর খেয়ে নেয় তো 1 দিন খাবে না। আচ্ছা, মানে খিদে না থাকলে আপনি কোনোভাবে জোর করে খাওয়াতে পারবেন না। আচ্ছা, তো আলটিমেট এবার খরচাটা বুঝতেই পারা যায়, মানে সেই ঘুরে ফিরে একই দাম। মা একদিন আমি বাচ্চাও দেখাবো, এই যে ঘরে স্পট আছে। আচ্ছা, মায়ের স্পট থাকলে বাচ্চারও স্পট আসবে। আচ্ছা, মার্কিংও আসবে, যদি ঠিকঠাক ভালো ব্রিডের কুকুর হয় মার্কিং থাকবে, বাবারও মার্কিং দেখেছেন, মায়েরও মার্কিং রয়েছে, ফুল মার্কিং, মানে এখানে সক্স থেকে শুরু করে পায়ে সক, ও তো পায়ে সক, ওর তো ওর সম্পর্কে কিচ্ছু বলার নেই আমার, মানে ওর সম্পর্কে আমার কোনো কোশ্চেন নেই। আর যারা দেখছে তারা যদি সত্যি হাস্কি চেনে তাদের ক্ষেত্রেও ওর সম্পর্কে কিছু বলা মানে বলার কোনো অবকাশ থাকবে না, এত সুন্দর কোয়ালিটি। তো এবার আসছি এর, এটা ফিমেল আছে। আচ্ছা, এটা ফিমেল, একটু দেখবেন সব প্রজাতির মধ্যে ফিমেল একটু ছোট হয়। হ্যাঁ, একটু ছোট হয়, সামান্য ছোট হয়, কিন্তু মানে যদি ওর পাশাপাশি একে রাখি ফিমেল হিসেবে ঠিকঠাক লেন্থ আছে। এইবার যদি এইটাকে মানে এখন লোম ফোম কমে গেছে বা কুকুর দেখে অনেকেই বলতে পারে যে এটা সাইবেরিয়ান হাস্কি, না ভুল করছে তারা,
তাহলে আমি ওর পাশে যখন দাঁড় করাবো, আপনাদের ভিডিওতে দেখতে পাবেন যে কতটা হাইট আছে। সাইবেরিয়ান হাস্কির এতটা হাইট হয় না, এবং লেজ যেটা দেখছেন এই মোলটা হয় না, এত মোটা লেজ হয় না, তবু তো এর মোল্টিং এর মধ্যে রয়েছে। এই দেখুন, আমি চানলে বুঝতে পারবেন এই যে লোম উঠছে, লোম উঠছে, প্রচুর লোম ওঠে, বাচ্চা হলেই এই জিনিসটা হয়। আচ্ছা, এটা একটা তো হাস্কির পায়ের থাবা, পা এত বড় বড় হয় না। এই হচ্ছে পায়ের থাবা, দেখুন আমি বাবার দেখিয়েছি, মায়েরও দেখাচ্ছি, মায়েরটাও যথেষ্ট। আচ্ছা, এটা কতদিন, এর কতদিন বয়স? এর 3 বছর প্লাস আছে, 3 বছর প্লাস বয়স। আর একটা ব্ল্যাক এন্ড ব্ল্যাক থাকবে, আর একটা আপনার ধরুন ব্লু আই থাকবে। ওকে, এটাকে অডাই বলে। হ্যাঁ, এটা অডাই, এটাও আমার কেরালা থেকে আনানো, এটা অন্য ক্যানেল থেকে আনানো। আচ্ছা, এটা কত পড়েছিল? এটা আমার তখনকার সময় পড়ে, তখন দেখুন হাস্কির দাম অনেক ছিল, এটা তখন 68,000 টাকা পড়েছিল, মানে 3 বছর আগে। 3 বছর আগে, হ্যাঁ 3 বছর আগে আনিয়েছিলেন আপনি, কেরালা থেকে আনিয়েছিলেন। তখন হাস্কির দাম অনেক, এখন তো আপনারা 40-42 এর মধ্যে, মানে আলাস্কা পে, মানে আলাস্কা হাস্কি যেটা, হ্যাঁ মানে এই উলিকোটের সেই হাস্কি আপনি 40-42-45 এর মধ্যে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু আমাদের সময় তখন অনেক দাম ছিল। এবার ধরুন আমার ওখান থেকে 68, আবার ট্রাভেলিং চার্জ লেগেছিল, সেটা লেগেছিল, সব মিলিয়ে মোটামুটি প্রায় 80 গায়ে। খুবই সুন্দর, এও অনেক বড়। চলো জয়, এই যে দেখুন, এই যে লেজটা যে গোটাচ্ছে, মানে লেজটা যখন উল্টাবে, যে লেজ উল্টাবে সেই আলাস্কা লাইন আছে। এই দেখুন লেজটা উল্টাচ্ছে। হ্যাঁ, এই ব্যান্ডটা হাস্কির, মানে সাইবেরিয়ান হাস্কির হয় না। সাইবেরিয়ান হাস্কির এই যে এখন যেরকম আছে, এই হাঁটলেও ওর লেজটা এরকম তলার দিকেই থাকবে, পড়ে থাকবে, হ্যাঁ উঠবে না। ওকে, তলার কোটটা হচ্ছে উলি কোট, আর এই উপরেরটাকে হচ্ছে কি লং কোট, এই জন্য আর যেটা বড় বড় লোমটা ঝরে গেছে ওর, এটা হচ্ছে কি লং কোট, লং কোট, তার মানে হচ্ছে ডবল কোট, ডবল কোটের। আচ্ছা, এটাও ডবল কোট হলেই মানে আলাস্কা রয়েছে, সিঙ্গেল কোটে আলাস্কা হয় না। এবং বাচ্চার গ্যারান্টি আমি দিয়ে দেবো, যারাই বাচ্চা নেবেন তাদেরকে আমি বাচ্চার গ্যারান্টি দিয়ে দেবো। আর সমস্ত কিছুতে তো আপনি আছেনই, আপনাকে কোনো কিছু প্রবলেম হলে আপনাকে তো ফোন করলেই আপনি আমি হেল্প করে দিই। ওকে, এবার বাচ্চাগুলোকে দেখার পালা। এই হচ্ছে বাচ্চাগুলো, দাদা বলুন এটা কি আছে, মানে কতদিন বয়স? আলাস্কার আলাস্কা হাস্কি রয়েছে, মেল ফিমেল রয়েছে, একটা ফিমেল হয়েছে, 4টে মেল আছে। এটা মেল, মেলের কোয়ালিটি মেলের মধ্যে, মানে বাবার মতই রয়েছে। এটা ফিমেল, মায়ের মতো কোয়ালিটি, দুটোই ডাবল কোট, দুটোই ডাবল কোট, আলাস্কা তো। আচ্ছা, এবার একটু মার্কিং গুলো দেখো, সিঙ্গেল কোট হয়, একটু মার্কিং গুলো দেখো, মার্কিং সবকটা কুকুরের মার্কিং একই আছে। এই হচ্ছে মার্কিং, মাথার তিলক, পায়ের সক্স, তিলক সবকটা কুকুরেরই আছে। এবার একটু ঘুরিয়ে দেবেন, আমি লোমের কোটটা দেখিয়ে দিই। এই হচ্ছে লোমের কোট, স্কিন দেখতে পাবে না, একদম স্কিন দেখতে পাওয়া যাচ্ছে না। এইটারও হচ্ছে লেজ, এই হচ্ছে টেলের মার্কিং। তাও আজকে 35 ডেজ, 35 ডেজ, ভ্যাকসিন তো হয়নি, সময় হয়নি, আমি নিতে গেলে আরো 1 সপ্তাহ ওয়েট করতে হবে, কারণ আমি 40 দিনে ভ্যাকসিন করব। আচ্ছা, 2 দিন আমার বাড়িতে থাকবে, তারপরে যে খুশি বাচ্চা। কি ভ্যাকসিন করাবেন প্রথমেই? পাপ্পি ডিপি করবেন? আচ্ছা, তাহলে ভ্যাকসিন কার্ড দিয়ে বিক্রি করবেন? হ্যাঁ, ভ্যাকসিন কার্ডটা অবশ্যই হবে, কারণ পাপ্পি ডিপিটা সারা জীবনে একবারই লাগু হয়, সেটা যদি দিতে কারো দেরি হয় তাহলে তো তার মানে প্রথম থেকেই তার ডিলে হয়ে গেল, প্রবলেমটা রয়ে গেল। সেই কারণে সে যেই নিক না নিক, আমার প্রথম ভ্যাকসিন আমার বাড়ি থেকে, আমার নিজের বাড়ির বাচ্চা, আমি আমার বাড়ি থেকে আমি করে তারপর বার করি। আচ্ছা, এবার আমি একটুখানি দেখব, এই হচ্ছে পায়ের পজটা, দেখুন সাইবেরিয়ান হাস্কির, মানে আলাস্কা হাস্কির। আর এইটা হচ্ছে এক, এটা হচ্ছে অড আই, আর এইটা হচ্ছে ব্লু আই। এটা তো ফিমেল বললেন, ফিমেল আছে, আর এটা হচ্ছে, আমার কাছে মেল ফিমেলের কিছু, মানে অনেকে বলে যে ফিমেলের দাম কম হয়, মেলের দাম বেশি হয়, আমার কাছে সবই এক। এটা পিওরলি হোম ব্রিড, এই যে আমি আপনাকে মা বাবা আগে দেখিয়েছি, তারপর বাচ্চাগুলো দেখাচ্ছি, মানে হোম ব্রিড এর ক্ষেত্রে একদম বাড়িতে এসে মা বাবা দেখে বাচ্চা নিয়ে যেতে পারে। বাড়ির লোকেশনটা আরেকবার বলে দিন। আর বাড়ির লোকেশন হচ্ছে বেলানগর স্টেশনে নেবে, অভয়নগর বাজার, বেলানগর স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ।
আমার তাও ডেসক্রিপশনে সমস্ত লোকেশন দেওয়া থাকবে, কাস্টমার বক্সে কাস্টমার যদি বলে যে লোকেশন দিতে তখন আমি তাকে লোকেশন শেয়ার করে দেব। ওকে, আর ডেসক্রিপশন বক্সে, তাছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে সব সময় দেওয়া থাকে ওনার কন্ট্যাক্ট নাম্বার, ওনার ক্যানেলের নাম আর লোকেশন টোটালটাই প্রোভাইড করে দেবো যারা ইন্টারেস্টেড তারা। আর এমনকি ডিসপ্লেতেও থাকবে ওনার নাম্বার, যারা ইন্টারেস্টেড তারা একবার কল করে নেবেন। এগুলো তো যারা নেবেন তারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। আর কিভাবে কি ডিওয়ার্মিং করতে হয় না করতে হয় সেগুলো সব আমি বলে দেবো, লিভারের ওষুধ কি দিতে হবে না দিতে হবে, কারণ আমি ট্রিটমেন্ট লাইনের সাথে জড়িত আজ 15 বছর প্লাস, ওকে 16 বছর 17 বছর ধরে ট্রিটমেন্ট লাইনের সাথে জড়িত। কারণ আমার যখন ওই বললাম যার নামে ক্যানেলটা করা, জ্যাম্বো মারা যাওয়ার পরেই আমি ডক্টর অমলেন্দু চক্রবর্তী স্যার, মানে প্রফেসর উনি, হ্যাঁ সবারই প্রফেসর, ওয়ার্ল্ডের প্রথম বাঙালি কুকুর গবেষক, মানে বলতে পারেন এই হাস্কিরও গবেষণা উনিই করেছেন, ঠিক আছে, তো ওয়ার্ল্ডের প্রথম কুকুর গবেষক এবং বাঙালি হিসেবে এবং আমাদের ইন্ডিয়াতে প্রথম বাঙালি কুকুর গবেষক, ওনার সাথেও আমি কাজকর্ম করি। তো ট্রিটমেন্ট লাইনটাও একটু জানা রয়েছে, আর আরো দুটো তিনটে ডক্টরবাবুর সাথে রয়েছে, তাদের সাথেও রয়েছে জানাশোনা, তো অসুবিধা হবে না বাচ্চা নিয়ে, বা বাচ্চা নিলে কিছু অসুবিধা হবে না। তো আমি সবাইকে প্রোভাইড করব, যেখান থেকেই নেবেন ভালো বাচ্চা নেবেন, আর বাচ্চার যদি কিছু প্রবলেম হয় আমার থেকে নিতে হবে বা আমার বাড়ির বাচ্চাই যে ভালো সেটা আমি কখনোই বলবো না, যেখান থেকেই নেবেন ভালো বাচ্চা দেখে মা বাবা দেখে শুনে নেবেন এবং ভালো ডক্টরকে দেখাবেন। এখনকার ডাক্তার মানে অনেক ডাক্তারবাবুরাই ওপর ওপর দিয়ে চিকিৎসা করে চলে যায়, তো যেখানেই দেখাবেন প্রফেসর দেখাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আচ্ছা, প্রফেসর না দেখান, কারো থেকে জেনে শুনে যে ওই ডাক্তারটাকে দেখাবো উনি ভালো চেক আপ করছে কিনা সেগুলো জেনে তারপরে ডাক্তার দেখাবেন। আচ্ছা, আমি আর একটা জিনিস জানবো, এনাদের প্রাইস গুলো জানা হলো না একবার, প্রাইস সবই 42,000 রেখেছি আমি। আচ্ছা, এবার আর একটু বেশি রেখেছিলাম 45, হ্যাঁ তো যাই হোক 42 তে বেরিয়ে যাবে আমার এনাফ, কারণ দেখুন মানে সবাই একটা জিনিস চাই যে আমি যদি কারো থেকে বেশি পাই না, আমি সবার থেকে যাতে মানে সমান পাই, কারণ আমার দুটো বাচ্চা অলরেডি বুকিং হয়ে গেছে, সামনের সপ্তাহে রোববার দিন একটা বাচ্চা বেরোবে, তারপরে মালদাতে দুটো একটা বাচ্চা যাবে, আরেকটা এখনো আমাকে কনফার্মেশন দেয়নি, ঠিক আছে, তো তাদের থেকে যদি 42 নি তাহলে এই দুটো বাচ্চা আমি 42 তেই দেবো। আচ্ছা, ওকে, আর নেগোসিয়েশন কিছু, নেগোসিয়েশন আমার চ্যানেলের নাম করে এলে স্পেশালি বলছি, নেগোসিয়েশন আমি বলেই দিলাম তারা যেহেতু 42 তে পাচ্ছে, হ্যাঁ আমিও 42 তেই ছেড়ে দেবো। এবার দেখুন নেগোসিয়েশনটা সেটা সে তখন না হয় বসে অল্প কিছু নেগোসিয়েশন করে দেওয়া যাবে। ওকে ওকে, আমি যে রেটে দিচ্ছি এটা অনেকটা কম রেট, মানে অনেক কমেতেই আমি দিচ্ছি, কারণ দেখুন এটা আমার চাষের জিনিস, এটা আমি এখন 70,000 টাকাও দাম করতে পারি, যে কোয়ালিটি আছে আমি 70,000 টাকাও করতে পারি, কিন্তু চাষের জিনিস অল্প খাও, অল্প ভালো জিনিস খাও, অল্প খাও, দীর্ঘদিন ধরে খাও, দীর্ঘজীবী হও। ওকে, আচ্ছা আরেকটা হচ্ছে কি, আমার যে ক্যানেলটা জ্যাম্বো পেট ক্যানেল, অনেকে পূজোর সময় ঘুরতে যায় বা কোথাও ঘুরতে যাচ্ছে পেটকে রেখে যাবে, আমার ক্যানেলে সেই ব্যবস্থা রয়েছে রাখার। আচ্ছা, আমার ক্যানেল পুরোটাই এসি, যদি ধরুন অনেক কুকুর গরমের সময় এসিতে থাকে বাড়িতে, এবার হয়তো এমন একটা ক্যানেলের খোঁজ পেলো সেখানে হয়তো এসি নেই, আমার ক্যানেল পুরোটাই সেন্ট্রাল এসি করা রয়েছে, সেটা এরপরে আমি দেখিয়ে দিচ্ছি নিচে গিয়ে, তো কিছু অসুবিধা আপনাদের হবে না, সে চার্জ টার্জ আমি তখন ফোনেতে বলে দেব। আচ্ছা, মোটামুটি একটু আন্দাজ দিয়ে রাখুন, কুকুর যদি না খায় সেটা আমার ক্যানেলে আমরা খাইয়ে পর্যন্ত দিই। আচ্ছা, আপনি মোটামুটি একটু ধারণা দিয়ে রাখুন আপনার চার্জ সম্পর্কে। চার্জ গরমের সময় রাখলে 600 টাকা করে নিই। আচ্ছা, মানে এটা আমি আগের বছর থেকে রেখেছি, এবছরও রেখেছি অনেকে। আচ্ছা, 600 টাকা নিয়েছি। হ্যাঁ, আর নর্মাল ওয়েদারের সময় 400 টাকা পার ডে। পার ডে, ওকে, পার ডে মানে হচ্ছে কুকুর যে টাইমে রেখে যাবে সেই টাইম থেকে পরের দিন সেই টাইম অবধি। ওকে, তার মানে আপনার এখানে রাখারও ব্যবস্থা আছে, মানে দেখুন একটা অদ্ভুত ব্যাপার, মানে এটা আমি এখনো পর্যন্ত কোথাও পাইনি, উনি যদি কিছু হয় ট্রিটমেন্টও করে দিতে পারবেন ওনার কাছে। আমার ক্যানেলেও যদি কিছু হয় আমি প্রাইমারি ধরুন মেডিসিন কিছু লাগলো সেটা আমি দিয়ে দিই, সেটা আমি কাস্টমার থেকে নিই না, পেশেন্ট বাড়ির থেকে নিই না। তো যে ক্যানেলটার কথা হচ্ছিল উনি বলছিলেন এই হচ্ছে সেই ক্যানেলটা, এখানে ওই অ্যালেক্স হয়ে আছে, এখানে আপনারাও চাইলে রাখতে পারেন, যখন আপনারা কোথাও বেড়াতে যান বা কোথাও আপনি যাচ্ছেন বিয়ে বাড়ি সেখানে আপনাদের চিন্তা হয় যে কুকুর কোথায় রেখে যাবে, এখানে রেখে যেতে পারেন, চার্জেস তো উনি বললেনই। আর এই যে অ্যালেক্স যেখানে শুয়ে আছে, এখানে আছে বিগেল, তারপর সিরজু দুটো, আর এই দেখুন এ মোটামুটি উপরে পড়েছে উপরে, আর এই যে বাচ্চাগুলো এখানে আছে দেখুন, এরাও রীতিমতো উঠে পড়েছে,
বলুন ম্যাডাম। আচ্ছা এটা হচ্ছে আমাদের কেনেল, এখানে হচ্ছে আমরা মানে ডগ জমা রাখি। আপনারা যখন কোথাও ঘুরতে যাবেন মনে করছেন আপনারা চাইলে কিন্তু আমাদের কেনেলে জমা রেখে যেতে পারেন। ওকে, এখানে আমাদের কেনেলটা কিন্তু পুরোটাই এসি, এখানে এসির ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে এসিটা। আর এখন যেহেতু শীতকাল, এখন তো এসির দরকার নেই, তো তার জন্য এখন আমরা এসি ছাড়াই রাখছি। আর যাদের ধরুন মনে করবেন যে অনেক বড় মানে এলসিসিয়ান বলুন বা সেন্ট বার্নার বলুন, যেগুলো মানে অনেক বড় গার্ডেন পারপাস ডগ আর কি, হ্যাঁ, এবার তাদেরকে না অনেক হয় যে এগুলো একটু তাদের পক্ষে ছোট হয়ে যায়, আমরা কিন্তু এখানে বড় জায়গার মধ্যে তাকে রাখি, মানে এই দরজাটা খুলে দিলে কিন্তু বড় হয়ে যাবে, এই ব্যবস্থাটাও করা আছে। আচ্ছা, আর বাদ বাকি ছোট যারা থাকবে যেই ব্রিডগুলো তাদের কিন্তু এখানেই রাখা হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা অনেক কি হয় যে রেখে মানে ডগ যাদের রেখে যায় তারা কিন্তু একটু মন খারাপ করে, খেতে চায় না, এরকম হয়, আমাদের এখানে কিন্তু খাইয়ে দেওয়ারও ব্যবস্থা আছে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু যে যখন আপনারা কুকুর রেখে যাবেন তখন কিন্তু যে আমরা খাবারটা দিই মানে যে যেটা খেতে চায় আমরা কিন্তু জেনে নিয়ে সেটাই দিই। অনেকে হয় কি ডিম সেদ্ধ খেতে চায়, আপেল দিতে হবে, কলা দিতে হবে, ঠিক টাইম টু টাইম আপনারা যখন বলবেন ঠিক সেই টাইম বুঝে আমরা দিই। আর এছাড়াও অনেকের মনে হয়তো হতেই পারে যে না খাচ্ছে বা দিচ্ছে কি দিচ্ছে না, তো তার জন্য কিন্তু যখন আপনার কুকুর খাচ্ছে তখনই কিন্তু আমরা সাথে সাথে একটা ভিডিও করে নিই, ভিডিও করে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু এটা আমরা পাঠিয়ে দিই, এই ব্যবস্থাটা কিন্তু রয়েছে। আর তাছাড়াও আমি আরেকটা জিনিস বলছি, যদি মনে করেন কোনো ওনার বাইরে গিয়ে মন খারাপ করছে কুকুরটা কেমন আছে দেখার জন্য, আপনারা যদি ভিডিও কল করে আপনারা সেটাও দেখিয়ে দিতে পারবেন যে কুকুরটা কিরকম, কিন্তু দু টাইম ভিডিও কলের ব্যবস্থা রয়েছে। ওকে, ভিডিও কলে দেখিয়ে দিতে পারবেন, তাহলে যাতে বাইরে গিয়ে তারা টেনশন না করে বা বিয়ে বাড়িতে গিয়ে সেটা মানে বিয়ে বাড়ির উপরেই পুরো কনসেন্ট্রেট করে আর কি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে অনেক সময় কি কুকুররা এখানে রেখে গেলে না অনেকে খেতে চায় না, তো তখন কিন্তু আমরা কিন্তু দেরাদুন রাইসের যে দেরাদুন যে চালটা আছে ওই চালের কিন্তু আমরা ভাত দিই, যাতে না ওই গন্ধ কিন্তু ওরা খেয়ে নেয়। অনেকে হয় বাইরেতে আপনারা ঘুরতে যাচ্ছেন ওদেরও তো মন খারাপ হয় না, তো তার জন্য আমরা একটু চেষ্টা করি যাতে ওরাও খায়, ওদের মনটাও ভালো থাকে, ওদেরও ভালো লাগে, হ্যাঁ ওদের মনটাও ভালো, ওদের মনটাও ভালো রাখা যায় সেটা আপনারা চেষ্টা করেন। আর এই যে ঘোরাতে যাওয়া মানে কন্টিনিউয়াস একটা জায়গায় মানে বন্দি আছে ঘুরতে নিয়ে যাওয়া সেটাও আপনারা করেন। হ্যাঁ, আমাদের কিন্তু এরা মানে সব সময় কি এখানে আটকানো না, রাতে মানে খাওয়ার পরে সন্ধ্যাবেলাতে আমরা যদি খেতে দিই বা রাত্রেবেলা, তো রাত্রেবেলাতে তো এমনি ছাড়া হয়, তার সাথে সন্ধ্যাবেলাতে ছাড়া হয় আর সকালবেলাতেও ছাড়া হয়। ওকে, মানে করে ছাদ আছে, ছাদের মধ্যে ওদেরকে মানে ছেড়ে দেওয়া হয়, এতক্ষণ যেখানে ভিডিও করলাম আমরা সেখানে আপনারা ছেড়ে দেন। এবার আরেকটা জিনিস কি হয় অনেক অনেক সময় করে কি যে একদম মানে খেতে চাইছে না, খুব মন খারাপ করছে, তখন কিন্তু আমরা তার বাড়ির লোকের থেকে পারমিশন নিয়ে যে ওকে কি বাইরে বের করবো কিনা, কারণ অনেক কি হয় যে বাইরে কুকুরে গায়ে পোকা টোকা চলে আসে, যার জন্য আমরা আগে তার বাড়ির লোকের থেকে পারমিশন নিয়ে নিই যে তাকে বাইরে বের করবো কিনা, যদি উনি রাজি হয়ে থাকেন তাহলে কিন্তু আমরা ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা, এই ব্যবস্থাটাও আছে। ঠিক আছে, তো ক্যানেলের ব্যবস্থাও দেখালাম আর পাপ্পিগুলোও দেখালাম, তার মা বাবাকেও দেখালাম। এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, ইনফরমেটিভ মনে হলে শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।